মুন্সিগঞ্জের পদ্মা তীরের মাওয়া আড়ত জুড়ে মাছ কিনতে ক্রেতার উপচে পড়া ভিড়। সরবরাহ স্বাভাবিকের চেয়ে বেশি হলেও একদিনের ব্যবধানে দাম বেড়েছে 400 টাকা। বড় ইলিশ কেজিতে 2200 টাকা দাম হাঁকা হচ্ছে। ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। একটু সরবরাহ আছে, তারপরে ইলিশের দাম অনেক বেশি, মানে হাতের নাগালের বাহিরে। কালকে ছিল 1800, আজকে গেছে 2200, আবার 2500। এটা তো সিন্ডিকেট। যে জায়গায় মাছের আমদানি 4 টন, সে জায়গায় যদি 1 টন, সে জায়গায় মাছের দাম বেশি হয় না? সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে আড়তদাররা দুষছেন কারেন্ট চালকে। আজ বন্ধের দিন তো, সেই জন্য আজ একটু দামটা বেশি। জেলায় গেল মৌসুমে 2195 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে।